আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের এক অংশ ভালো আছে, দুই অংশই খারাপ। তো এটাকে আমরা গার্বেজ বলি, ফ্লিকিং বলি, অনেক অনেকভাবে বলে থাকি। তো আজকের ভিডিওতে তাদের জন্য যারা শুধুমাত্র ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যানেলে একটা সিগনেচারও আছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। আশা করব আমরা এই মনিটরটা ঠিক করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং এটার মডেলটা আমরা দেখব। অনেকে আমরা মডেল খুঁজি যে আসলে মডেলের মডেল কোনটা, এই যে দেখুন কোথায় থাকে S2216h, এটার মূল মডেলটা এখানে। ডেলের মডেলগুলো এই সাইডে লেখা থাকে, এটা হলো ডেলের এখনকার যত মডেল আছে সবগুলোতে থাকে। আর এখানে দেওয়া আছে কি HDMI BGA যেটা থাকে স্বাভাবিক। তো আমরা মনিটরটি খুলেছি, দেখার চেষ্টা করতেছি টিকন বোর্ডে কোনো সমস্যা পাই কি না। নর্মালি আমরা খুলে দেখি যে ডিসি টু ডিসি ICT গরম হয়, সেই বিষয়গুলো আমরা দেখে থাকি। তো এটার ক্ষেত্রে আমরা দেখব পাওয়ার দিব, এরপরে দেখব যে আমাদের আসলে যেহেতু এখানে টাচ বাটি নেই একটু সময় নেবে অন হতে, টাচ বাটি খোলা, এই জন্য অটো অন হতে একটু সময় লাগবে। অন হয়েছে, তো আমরা দেখি ডাটাটা কেমন আছে। দেখতেই পাচ্ছেন ডাটা কিন্তু ওই আগের মতোই আছে, যেহেতু কাজ করা হয়নি ডাটা তো ওইভাবেই থাকবে, এটাই স্বাভাবিক। তো আমাদের ডিসি টু ডিসি কত গরম হয়, অতিরিক্ত গরম হচ্ছে, অতিরিক্ত মানে এটা হাত দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে অতিরিক্ত গরম। তো ডিসি টু ডিসি ICT গরম হওয়ার অর্থই এই নয় যে আমাদের এই ICT খারাপ। হ্যাঁ, ICT খারাপ হতে পারে, কিন্তু এইখানে যে সমস্যাটা আছে এটার জন্য প্রস্তুত নয়, মানে এই ICT দায়ী নয়। তো আমাদের হট গানটিও লাইন দেওয়া দেখতে পাচ্ছেন। আমরা আমাদের BGA কেবলটি আবার লাগাইছি, পাওয়ারটি দিয়েছি, দেখি চলুন কী হয়। দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটি হয়ে গেছে। তো মূল কাজটি হয়েছে কি না সেটাও দেখতে হবে, পাশাপাশি কিছু সময় চালায় দেখতে হবে। তো আমরা অন করেছি, দেখতে পাচ্ছেন আমাদের যে গার্বেজ ছিল সেটা চলে গেছে এবং এই যে প্যানেলের সিগনেচারটি যেটা আছে সেটাও দেখতে পাচ্ছেন। তো আমাদের মূল কাজটি হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এই ভিডিওটি দেখেছেন নিশ্চয় জানতে পেরেছেন যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। এখানে কোনো মানে দাগও পড়েনি, অনেক ক্ষেত্রে দাগও চলে আসে, তো এটার ক্ষেত্রে কোনো কিছুই আসে না, পরিপূর্ণতা হয়েছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।